খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে খদ বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলিয়া না কেমন করে হেরার গোহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে হে রাসূল তোমাকে ভুলিয়া না কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলিয়া না কেমন করে বসা বলা মায়েকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এসেছে ওনারা গ্রাম অঞ্চল তো এজন্য আসে নাকি মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছেন বিশেষ করে নাজমুল ভাই সহ যত যুবকেরা যে মা তাদেরকে পেটে নিয়েছেন আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো তাদেরকে কবুল করেন আমিন দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিম উপস্থাপন করার কিছু ধরন আছে আমরা ধরনটা আল্লাহর কাছ থেকে শিখে নেই আপনারা আছেন তো ময়দানে আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা ফারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন সূরা আরাফের 2 নম্বর আয়াত একটু খেয়াল করে শোনা লাগবে সাইফুল্লাহ ভাই বারবার আলোচনার ভেতরে বলছিলেন আপনি একটু খেয়াল করে শুনেন কারণ ওয়াজ খেয়াল করে শোনা লাগে ওয়াজ কি করে শোনা লাগে ওয়াজ উপলব্ধি করতে হয় আর যে মানুষগুলো গান শোনে আপনি যদি গান এভাবে মন দিয়ে নাও শোনেন তাও আনন্দ পাবেন কথা বুঝতেছে এমন এমন গান এ দেশে চলছে যার কোনো অর্থ নেই ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই এ কোনো গান হইল আপনি গান বল অন্তত সেটা যেন অর্থ থাকে কি ফেটে যায় আপনি যা ফাটার কথা বললেন অত জীবনও ফাটবে না বুক কোনোদিন ফাটে তো এ কি গান বেঁধেছেন আপনি সুতরাং ওয়াজ যারা শুনছেন একটু অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে আমরা এমনিতে কথা কম বলি এ আয়াতে আল্লাহ মানুষকে কোরআনে কারিম দিয়ে উপদেশ দেওয়ার ব্যাপারে ভয় দেখানোর ব্যাপারে দুইটি বিষয় জানিয়েছেন হে নবী একখানা কিতাব আপনাকে আমি দিলাম এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক যখন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংকোচ কাজ না করে কারণ এটা মুমিনদের জন্য উপদেশ এখানে আমরা দুইটা অর্থ পেয়েছি আয়াতের
শুনতেছেন? কোরআন দিয়ে সতর্ক করতে গেলে হয়তো অনেকেই আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ কথা বলছে রসুলকে, কাকে? রসুলকে। তাহলে এখানে ওই রকম মানুষ থাকতে পারে যে যার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির না বোঝার কারণে মন খারাপ করবে, বলেন? দুই নম্বরে কোরআনে কারিম দিয়ে যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরবেন, সমাজে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে যেগুলো আসলে ইসলামে নেই, এখন একটা একটা করে বললে অনেক এদেশে পাওয়া যাবে। ঈদে মিলাদুন্নবী তার ভেতরে একটা, এরপরে পয়লা মহরম আসলে মানুষ যে হাই হোসেন করে দশে মহরমে, গতকালকের যে রাতটা গেছে অনেকে ওইটা এবাদত মনে করে পালন। অনেক মানুষ এখানে বসে আছে যারা এক বছর টাকা গোছায় যে পয়লা জানুয়ারি পালন করবে, কিভাবে পালন করবেন? বিউটিকে ফুল দিয়ে। এইগুলো মানুষ যারা এবাদত মনে করে পালন করে, আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন দিয়ে করবেন তখন তো এগুলোর সাথে মিলবে না, মিলবে? বিভিন্ন জেলায় গেলে আগে বলো হুজুর আপনি আমার বিরুদ্ধে বলবেন না, তা আমি তো আর আপনারা চিনি না, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া আর ওনার বাড়ি নওগাঁ। আপনাদের সাথে তো কোনোদিন দেখাও হয়েছে কিনা সন্দেহ, এসেই যে বলেন আমার বিরুদ্ধে বলবেন না, তো আমি তো চিনি না আপনাকে, আপনার বিরুদ্ধে বলবো কি করি? কোরআনের কথা বলতে গেলে আপনি হয়তো ওই কাজ করেন এই জন্য আপনার বিরুদ্ধে চলে যায়। সেদিন খুলনায় এক মাহফিলে আমার বসু হুজুর, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো? স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? নেসার 34-35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করার পর খেতে গেছে ওনার বাড়িতে, মুখ গোমরা করে আসে, এ দাদা কথা বলছেন না, বলছো হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আজকে, আপনি জানলেন কি করি? আমি জানবো কি করি? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে, আমাকে কেউ বলে দিয়েছিল? না না, বলেছে একজন, কে? আল্লাহকে ওহী নাযিল করে বললো, এই কোরআনে আছে 1500 বছর আগের কথা আছে, এই কায়দায় গন্ডগোল হয়। এখন ওনার ওইভাবে গন্ডগোল হয়েছে কোরআন দিয়ে বলার পরে ওনার লেগে গেছে, এ দোষ কি আমার না কার? আল্লাহর না? অনেকে আল্লাহর বলে ফেলেছে, এ দোষ আল্লাহর না, দোষ ওর, আপনি গন্ডগোল করেছেন কেন? হ্যাঁ, এই জন্যে আপনার বিরুদ্ধে বলার জন্যে না, সুদ যারা খায় সুদের আয়াতগুলো আসলে তাদের রাগ হবে, এটাই স্বাভাবিক। যারা ঘুষ খায় ঘোষের আয়াত আসলে তাদের রাগ হবে, এটাই স্বাভাবিক। কথা বলছি কি, যারা মানুষের তৈরি করার নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে, আমি যখন কোরআনের রাজনৈতিক কথা তুলে ধরব তখন তাদের এমনি মন খারাপ হবে। নাম ধরে বলা লাগবে না যে সভাপতি মনে হয় বউর সাথে গন্ডগোল খুঁজেছে, ও এমনি টের পাবে যে আমি তা করেছি, এ তো সব মিলে যাচ্ছে। আপনি এমন এমন কথা বলবেন যখন দেখবেন প্রচলিত দেশের এবাদত বন্দেগী মানুষ যা করে ওগুলোর সাথে মিলছে না, তখন তারা আপনার বিরোধিতা করবে, শত্রুতা করবে। এদেশে আজ আমাদের শত্রুতা বিরোধিতা এই কারণেই করা হয়, এই জন্য আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে গোপন করে কোরআনের কথা বলবেন না। একটু পেঁচিয়ে দিন দরকার হয়, একটু একটু পেঁচিয়ে দিন। আপনারা যদি জায়গা পেতেন বসলে ভালো হতো, যদি একেবারেই না পান দাঁড়িয়েই থাকেন আর কি বলবো। এখানে যারা দায়িত্বে আছে ওখানে কিছু বিছিয়ে দেন না কেন, আশপাশের বাড়ি থেকে পাঠিয়ে নিয়ে আসেন, দেন কিছু বিছিয়ে দেন। এলাকায় মানুষ কি এইভাবে হয় নাকি? আমি মনে প্রথমে এসে মনে করলাম যে মনে হয় জায়গা হবে না, ও প্রচার করেনি, ঠিক আছে তা হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম উপস্থাপন করার ধরন এখানে কয়টা পেলাম? দুইটা, বলেন। এই দুইটা বাধা আজও দেশে আছে না নেই? আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে আমি কারো দিকে তাকিয়ে কে নারাজ হবে কে খুশি হবে, সবার মন তো রক্ষা করা সম্ভব না, সবার মন পাওয়া যাবে? কোরআন বলতে গেলে অনেকেরই মন খারাপ হবে, অনেকে আবার আনন্দও পাবে, কারণ যারা কোরআনের উপরে জীবন চালায় তাদের তো আজকে খুশির বন্যা বয়ে যাবে, আর যাদের এর সাথে মিলবে না ওই মানুষগুলো শুধু মন খারাপ না উল্টাপাল্টা ধারণা করবে, আর আমি যেন আসতে না পারি সেই বুদ্ধি চালাবে।